রেল লাইন দ্রুত গতির যান, আমরা সবাই জানি যে কোনো দেশের বিকাশের সঙ্গে তার গতির একটা সম্পর্ক রয়েছে এবং ভারতেও রেল গোটা ভারতবর্ষকে একেবারে ছেয়ে রয়েছে। তো বলতে পারেন যে মহিলাদের দ্বারা কোন রেল লাইনটা নির্মাণ করা হয়েছিল এবং বলা যেতে পারে মহিলারা কোন রেল লাইনটা নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন? মহিলা দ্বারা নির্মিত প্রথম ভারতীয় রেল লাইনটা ছিল 1863 সালে মুম্বাই পুনে রেল লাইন। এটি অ্যালিস ট্রেডওয়েল ছিলেন যিনি পুরো নির্মাণটা সম্পূর্ণ করেছিলেন এবং পরিচালনা করেছিলেন, যা একটা ইতিহাস তৈরি করেছে। 1863 সালে অ্যালিস ট্রেডওয়েল নামে একজন ইংরেজ মহিলা মুম্বাই পুনে রেল লাইনটা নির্মাণ করেছিলেন। অর্থাৎ তিনি ব্রিটিশ মহিলা ছিলেন, ইংরেজ মহিলা ছিলেন, কিন্তু তিনি প্রথম মহিলা যিনি রেললাইন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। মূলত একজন ফটোগ্রাফার এবং রেলওয়ে ঠিকাদার, তিনি ইংরেজ রেলওয়ে ঠিকাদার সলোমন ট্রেডওয়েলের স্ত্রী হিসেবেও কিন্তু পরিচিত ছিলেন। এবং অ্যালিস ট্রেডওয়েল ভারতের রেলওয়ে নির্মাণ ব্যবসায় প্রবেশকারী প্রথম মহিলা এবং তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি রেল লাইনের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং নির্মাণ হয়েছিল 1863 সালে। এরকম আরও অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।